পার্বত্য জেলা বান্দরবানের কৃষি জমিগুলোতে যেখানে একসময় তামাক চাষ হতো, সেই জমিগুলোতে এখন চাষ হচ্ছে আখ। তামাক চাষে যে খরচ হতো এবং খরচের পর যে লাভ হতো, তার চেয়ে দ্বিগুণ লাভ হচ্ছে আখ চাষ করে বলছেন কৃষকরা। আর তাই তামাক চাষ কমছে বান্দরবানে। কৃষি বিভাগ কৃষকদেরকে তামাক চাষে নিরুৎসাহিত করতে আখের মতো অন্যান্য ফসল চাষেও উৎসাহ দিচ্ছেন। কৃষকরা বলছেন লাভ বাড়ায় তামাক ছেড়ে অন্যান্য চাষাবাদের দিকে ঝোঁক বাড়ছে স্থানীয় চাষিদের। বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা পাহাড়ের মাটিতে সহনশীল এবং অধিক উৎপাদন হয় এমন আখ চাষ করতে কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এবং সেই প্রশিক্ষণ অনুযায়ী চাষ করে ফলন ভালো পেয়েছেন পাহাড়ের চাষিরা। আমরা প্রতি বছরে আমরা একু চাষ করে থাকি। একু চাষ করার মানে তামাক চাষ তুলনায় অনেক ভালো আমাদের পক্ষে। তামাক চাষের যে পরিচর্যার যে ওই বিভিন্ন ক্ষেত্রে কাজ করা লাগে, ওইগুলি চাইতে আমাদের একু চাষের জন্য একু চাষ একটু ভালো বা লাভবানও বেশি। আমরা লাভ বলতে গেলে আমরা এবছরে আমরা পঞ্চাশ শতকের জায়গার মধ্যে আমরা 3.5 লাখ বিক্রি করি। আমরা বিক্রি করার পরে আপনার একু যে ব্যাপারী আসে চিটাগাং পার্টি, ঢাকা পার্টি, আমাদের এখান থেকে মাঠ থেকে এরা কেটে নিয়ে যায়। আমাদের জন্য আরও সুবিধা ওই ধরনের, আমরা যদি বাজারে যেতে না পারে না হয় তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। এই এবং এই একু চাষ আমাদেরকে অফিস থেকে বীজ এবং কীটনাশক আমাদেরকে দিই। বছরে ওই আখ চাষ করে, কিন্তু আখ চাষও খরচ 80,000, প্রায় লাভ হচ্ছে 2,000-2,05,000 বেশি লাভ আছে দেখি। মোটামুটি ভালো ছিল, এখন প্রয়োজন হয়েছে পানি দেওয়ার জন্য। পানি মেশিন একটা পাইলে তো সুবিধা হবে আর কি, আমরা চাষে তার সুবিধা হবে। আপনার বিগত বছরে এখানে কি চাষ করতেন আর এখন এই চাষ কেন করতেছেন, আখ চাষ কেন করতেছেন, আখ চাষ করে আপনারা লাভবান হচ্ছেন কিনা একটু যদি বলেন? লাভবান হচ্ছে এই জন্য করছে আর কি, গত বছর করছে 2 কেনি, এই বছর করছে আবার 2 কেনি করছে, লাভ হয় এই জন্য করছে আর কি। তামাক যে জায়গায় ব্যাপক আকারে চাষ হয়েছে ওই জায়গাতে এখন চাষাবাদ অনেকটা কমে আসছে তামাকের, যেটা আসলে আখ শুরু হয়েছে চাষাবাদ। কারণ তামাক চাষি যারা তারাই বলতেছিল আমাদের এক সরজমি গবেষণায় দেখতে পেরেছি, তারা স্বাস্থ্য ঝুঁকিতে আছে। তো আখ চাষের মাধ্যমে তাদের ফ্যামিলিও অনেকটা স্বাচ্ছন্দ্য হয়ে আছে, গরু উৎপাদনের মাধ্যমে তারা পুষ্টিবান মিট আপ করতে পারতেছে। তো চেষ্টা করি নয় অনেক বেশি।